নমস্কার বন্ধুরা, জিকে বিকেএম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমি এক অসাধারণীয় গল্প শোনাব, যে গল্প শুনে আপনাদের তো ভালো লাগবেই, তার সঙ্গে জীবনে চলার পথে একটা সুন্দর শিক্ষা লাভ করবেন যা আপনার জীবন বদলে দেবে। গল্পটি প্রভু নারায়ণ ও মাতা লক্ষ্মীর। স্বয়ং প্রভু নারায়ণ ও মা লক্ষ্মীর থেকে জানতে পারবেন কিভাবে আমরা আমাদের জীবন সুন্দর ও সমৃদ্ধিময় করে তুলতে পারি। তাই গল্পটি শেষ পর্যন্ত শুনুন। প্রভু নারায়ণ ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকবে। তাহলে এবারে চলুন শুরু করা যাক আজকের গল্প। জয় জয় শ্রী প্রভু নারায়ণের জয়, জয় জয় শ্রী মাতা লক্ষ্মী দেবীর জয়। একবার শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী শীতের ব্যতুপের এক সন্ধ্যায় বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধার রূপ ধারণ করে মর্তে আসেন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য। সেদিন সন্ধ্যায় প্রবল বৃষ্টি হচ্ছিল। পৃথিবীতে এসে তারা এক ধনী বণিক পরিবারের বাড়ির সামনে এসে দাঁড়ালেন এবং তাদের দরজায় ধাক্কা দিলেন। সেই প্রসাদ সম বাড়িতে একজন শেঠজি এবং তার স্ত্রী থাকতেন। দরজায় টোকা মারার সঙ্গে সঙ্গেই সেই বাড়ির শেঠজি দরজা খুলে বাড়ির বাইরে এলেন এবং তিনি দেখতে পেলেন এক বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধাকে। এনাদেরকে দেখে তিনি প্রচণ্ড রেগে গেলেন এবং বললেন, আরে কাদা মাখা পায়ে এসে পুরো বারান্দায় কাদা ছড়িয়ে দিয়েছ, যাও এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তখন সেই বৃদ্ধরূপী নারায়ণ বললেন, এত রাত্রে আমরা কোথায় যাব? বাইরে প্রচণ্ড ঠান্ডা, তার উপরে বৃষ্টি হচ্ছে। দয়া করে আজকের রাতটুকু আমাদের দুজনকে একটু থাকতে দিন। এরপর বৃদ্ধারূপী মা লক্ষ্মী শেঠজিকে বললেন, বাবা আমরা বয়স্ক মানুষ, বাইরে প্রচণ্ড ঠান্ডা, আজকের রাতটুকু আমাদের থাকতে দাও, কাল সকাল হওয়ার আগেই আমরা চলে যাব। কিন্তু শেঠজি কোনো কথা না শুনে সঠাম করে দরজাটা বন্ধ করে দিলেন। সেই সময় সেই বৃদ্ধ এবং বৃদ্ধা অসহায় হয়ে সেখান থেকে চলে যাবেন বলে তৈরি হলেন এবং ঠিক সেই মুহূর্তেই পাশেই একটি জরাজীর্ণ মাটির ঘর দেখতে পেলেন, যার ভাঙা দরজা থেকে ভিতরে থাকা প্রদীপের আলোর শিখা দেখা যাচ্ছিল। বৃদ্ধ এবার বৃদ্ধাকে বললেন, এসো আমরা এবারে ওই বাড়িতে আশ্রয় নিই। এই বলে তারা দুজনেই সেই বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। যেতে যেতে বৃদ্ধা মা বললেন, এত বড় ধনী বাড়িতে যখন আমাদের থাকতে দিল না, তখন ওই ভাঙা বাড়িতে কি আর আমাদের থাকতে দেবে? আর থাকতে দিলেও এই ভেজা ঠান্ডা কাপড়ে তো আমরা মরে যাব। তখন বৃদ্ধ বললেন, যাই ঘটুক না কেন, একবার গিয়ে তো দেখি। অবশেষে তারা এগিয়ে গিয়ে ঘরের দরজায় টোকা দিলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছেন? তো পরে একজন মহিলা হাতে একটি বাতি ধরে তার সেরা কাপড়ে জরাজীর্ণ শরীর নিয়ে দরজা খুললেন। তখন সেই মহিলা বৃদ্ধ এবং বৃদ্ধামাকে দেখে বলল, আরে তোমরা তো একদম ভিজে গিয়েছ, এত ঠান্ডায় তার উপর বৃষ্টিতে তোমরা কোথায় বেরিয়েছ? এসো এসো ভেতরে এসো বলে তাদের দুজনকে ঘরের ভিতরে নিয়ে গেলেন এবং সেই ভাঙা ঘরে অনেক দিন আগেকার পুরনো একটা ছোট্ট খাট ছিল, সেই খাটে দুজনকে বসতে দিলেন। তখনও দুজনার পোশাক থেকে জল পড়ছিল। বাড়ির মহিলাটি তাড়াতাড়ি তাদের সামনে আগুন জ্বেলে দিলেন এবং তাদের নিজেদের শরীর গরম করতে বললেন। এরপর মহিলাটি ছুটে গিয়ে পুরনো দুটি ধোয়া কাপড় এনে দিলেন এবং বললেন, বাবা এই কাপড় দুটি তোমরা তাড়াতাড়ি পরে নাও, না হলে তোমাদের ঠান্ডা লেগে যাবে। আর কি করব, আমরা তো খুব গরিব, তাই এর থেকে ভালো কাপড় দিতে পারলাম না। তোমরা জামা কাপড় খুলে আমাকে দিয়ে দাও, আমি টাঙিয়ে দিচ্ছি, পোশাকগুলি শুকিয়ে যাবে। পোশাক পরিবর্তন করার পর বাড়ির মহিলাটি তাড়াতাড়ি গিয়ে দুটি থালায় শাকের তরকারি এবং বাজরার রুটি এনে তাদেরকে খেতে দিলেন। আর বৃদ্ধা মাকে বলল, মা এটাই আমাদের বাড়ির আজ ভগবানের প্রসাদ। আমি দুঃখিত যে বাড়িতে দুধ ঘি চিনি আর কোনো কিছুই নেই। সেই বৃদ্ধ
এবং বৃদ্ধা দুই দম্পতি একে অপরজনের দিকে চাওয়াচাই করল। তারপর খুশি হয়ে খাবার খেতে শুরু করলেন। কিছুক্ষণ পর ওই মহিলার স্বামী বাড়িতে ফিরে আসে। সে কর্মসংস্থানের সন্ধানে সারা দিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিলেন। স্ত্রী অতিথিদের খাওয়ানোর পরে তার স্বামীকে সব বলল। স্বামীও শুনে খুব খুশি হলেন। তারপর স্বামী স্ত্রী দম্পতি মিলে সেই বৃদ্ধ এবং বৃদ্ধা মহিলার জন্য বিছানা করে তাদেরকে সেখানে শুয়ে দিলেন এবং তারা শান্ত মনে ঘুমিয়ে পড়লেন। এরপর বাড়ির স্বামী স্ত্রী দুজনে মাটিতে বিছানা করে সেখানে শুয়ে পড়লেন। ভোরবেলা বৃষ্টি থামলে বৃদ্ধ দম্পতি চলে যাওয়ার জন্য উদ্যত হলেন। তখন বাড়ির সেই মহিলা হাত জোর করে বললেন, বাবা আপনারা এক্ষুনি যাবেন না, বাইরে খুব ঠান্ডা, আপনারা সূর্য না ওঠা পর্যন্ত বিশ্রাম নিন। তারপর বাড়ির ওই মহিলা বাড়িতে থাকা আটা দিয়ে রুটি বানিয়ে ওই বৃদ্ধ এবং বৃদ্ধা মহিলাকে খেতে দিল আর বলল, মা আমরা গরিব, তাই অতিথিদের যেভাবে সেবা করা উচিত ছিল আমরা করতে পারিনি, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। তখন বৃদ্ধ রূপী নারায়ণ বললেন, মা তুমি আমাদের মতন গরিব মানুষের জন্য যে সেবা করেছ তার ফল ঈশ্বর তোমাদের অবশ্যই দেবেন, আজ তুমি যা শুয়ে দেখবে তা কখনো খালি থাকবে না। এই কথা বলে তারা সেখান থেকে চলে গেলেন। তারা সেখান থেকে চলে যাবার পর বাড়ির মহিলাটির মনে পড়ল রান্নার পাত্র পরিষ্কার করার কথা। সে যখন রান্নার পাত্রটি পরিষ্কার করার জন্য পাত্রটি হাতে নিল, তারপর যা ঘটল তা দেখে সে অবাক হয়ে যায়। সেই পাত্রটি স্বর্ণমুদ্রায় ভরে গেছে। এরপর সে যখন সেই পাত্রটি উল্টে দিল, সে দেখল পাত্রটি আবার স্বর্ণমুদ্রায় ভরে গেছে। সেই পাত্র এক পাত্র থেকে অন্য পাত্র ভরতেই থাকল। পুরো দিন তার ঘর স্বর্ণমুদ্রায় ভরে গেল। এরপর তার স্বামী ওই স্বর্ণমুদ্রা বিক্রি করে একটা ভালো বাড়ি কিনে নেয়। তার সঙ্গে সঙ্গে একটা কাপড়ের দোকান খুলে ফেলল। তাদের জীবনে অভাব বলে আর কিছুই থাকল না, তারা সুখে জীবনযাপন করতে লাগলো। এদিকে সেই শেঠ যখন জানতে চাইল যে তার পাশে থাকা দরিদ্র প্রতিবেশী এক রাত্রে কী করে ধনী হয়ে গেল, তার কারণ জানতে চাইলেন। মহিলাটি খুব সুন্দরভাবে তার কাছে বর্ণনা করলেন। এটা শোনার পর সেই শেঠ তার স্ত্রীকে সমস্ত ঘটনা বললেন এবং শেঠ ও তার স্ত্রী দুজনে মিলে দিন রাত দুশ্চিন্তা করতে লাগলেন। তারা ভাবলেন যে যদি কোনোভাবে এই বৃদ্ধ দম্পতিকে আবার যদি পেয়ে যাই তাহলে তারা অনেক সম্পদ পাবেন। ঈশ্বর তো অন্তর্যামী, তাই ভগবান সেই শেঠ দম্পতির মনের কথা খুব তাড়াতাড়ি জানতে পারে। এরপর প্রভু নারায়ণ ও মাতা লক্ষ্মী সেই একই রকমভাবে বৃদ্ধ বৃদ্ধার বেশে একদিন রাত্রে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল তখন সেই ভগবান ও মাতা লক্ষ্মী বৃদ্ধ বৃদ্ধার বেশে সেই শেঠ দম্পতির বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং দরজায় ঠকঠক করে আওয়াজ করতে থাকে। শব্দ শুনে সেই শেঠ দরজার ফাঁক দিয়ে দেখলেন কে এসেছে এবং সেই বৃদ্ধ দম্পতিকে দেখে সে চিনতে পারল। তখন শেঠজি তার স্ত্রীকে বলল, তাড়াতাড়ি যাও, সেই বৃদ্ধ দম্পতি আবার এসেছেন, তুমি তাদের বাড়ির ভেতরে নিয়ে এসো। শেঠজির স্ত্রী বাড়ির সুইচগুলো সব বন্ধ করে দিল, মানে বাড়ির বাতিগুলো সব নিভিয়ে দিল। এরপর শেঠজির স্ত্রী একটা প্রদীপ হাতে নিয়ে দরজা খুলে মিথ্যে দয়া দেখিয়ে বললেন, তুমি তো পুরো ভিজে গিয়েছ, এই অবস্থায় থাকলে ঠান্ডা লেগে যাবে, এসো এসো ভিতরে এসো, এই বলে ভিতরে নিয়ে গেলেন। এরপর তারা তাদের বাড়ির পুরনো এবং ভাঙা একটি খাটে বসিয়ে দিলেন এবং তাদের অনেক ভালো জামাকাপড় থাকা সত্ত্বেও তাদের জন্য দুটি সেরা জামাকাপড় বের করে দিল এবং বলল, বাবা এই সময় এইগুলোই ছিল, আমরা তো খুব গরিব তাই এর থেকে আর ভালো কাপড় দিতে পারিনি। তারপর তাদের কিছু জিজ্ঞাসা না করেই বাড়ির সবথেকে পুরনো এবং ভাঙা প্লেটে শাক এবং বাজরার রুটি এনে দিলেন। খাওয়ানোর পর শেঠ এবং তার স্ত্রী ওই ঘরের মেঝেতে গদি বিছিয়ে একটা কম্বল নিয়ে শুয়ে পড়ল। যেমনটা
সেই গরিব দম্পতি করেছিল। এরপর ভোরবেলায় যখন ওই বৃদ্ধ দম্পতি চলে যেতে চাইলেন, তখন ওই শেঠজির স্ত্রী ছোলা পিষে রুটি বানিয়ে তাদেরকে খেতে দিলেন এবং বললেন, মা, আমরা তো খুব গরিব, তাই ঠিকভাবে তোমাদের সেবা করতে পারিনি। আমি আশা করি আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই কথা শুনে বৃদ্ধারূপী মা লক্ষ্মী বললেন, আজ তুমি যেভাবে আমাদেরকে সেবা করলে, প্রভুও ঠিক সেইভাবে তোমাকে তোমার ফল দেবেন। আর হ্যাঁ, আজ তুমি যেই কাজে হাত দেবে তা সারাদিন শেষ করা যাবে না। এই বলে বৃদ্ধ দম্পতি সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার সাথে সাথে শেঠ ও তার স্ত্রীর মধ্যে প্রবল ঝগড়া বাঁধল। শেঠ চেয়েছিলেন তিনিই প্রথম রান্নার হাঁড়িটি খুলবেন, আর তার স্ত্রী চেয়েছিলেন তিনিই প্রথম খুলবেন, কেননা আগের দম্পতি রান্নার পাত্রে স্বর্ণমুদ্রা পেয়েছিলেন। তাই তারা দুজনেই একসঙ্গে হাঁড়ি খুলতে গেলেন। এর ফলে সেই রান্নার হাঁড়িটি ভেঙে গেল এবং সেই হাঁড়ি থেকে শাক গোটা ঘরে ছড়িয়ে পড়ল। এরপরে শেঠের স্ত্রী ঝাড়ু নিয়ে শাক পরিষ্কার করতে লাগলো, আর যখনই পরিষ্কার করলো ঠিক সঙ্গে সঙ্গে তখনই গোটা ঘরে আবার শাকে ভর্তি হয়ে গেল। এইভাবে সে সারা দিন ঘর পরিষ্কার করেও শেষ করতে পারল না, কারণ মা লক্ষ্মী তাকে বলেছিল আজ যেই কাজে হাত দেবে তা সারা দিনেও শেষ হবে না। বন্ধুরা, যার যাই ইচ্ছা হোক না কেন, ভগবান তাকে যেটা দেবেন সেটা তার প্রাপ্য, আর সে কি পাবে বা কি প্রাপ্য তা নির্ধারণ হয় তার দ্বারা কৃতকর্ম থেকে। ওই শেঠ দম্পতি যা করেছিলেন স্বর্ণমুদ্রা পাওয়ার আশায়, কিন্তু তাদের দ্বারা অতিথি সেবা ছিল মিথ্যা, তারা মন থেকে অতিথি সেবা করেনি, তাই তারা ফলও পেয়েছেন সেই রকমই। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেকেরই উচিত তার কর্মফলের আকাঙ্ক্ষা না করে, অর্থাৎ কর্মফলে অনাসক্ত না হয়ে হৃদয় ও মন দিয়ে কর্মের প্রতি মনোনিবেশ করা, কারণ শুধুমাত্র মনুষ্যের কর্ম করার অধিকার আছে। কর্মফলই নয়, কর্মফল অবশ্যই প্রাপ্ত হয়, ভালো করলে ভালো আর খারাপ করলে খারাপ এটা নির্ধারণ করেন স্বয়ং ঈশ্বর, তার বিচার 100% খাঁটি। তাই বন্ধুরা, মনের মধ্যে অতিরিক্ত আশা পুষে রাখবেন না, সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে আমাদের পরিশ্রম করা উচিত। ঈশ্বর আপনার জন্য ভালো কিছু অবশ্যই রেখেছেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা